আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি আছি বাংলাদেশি ব্লগার সাথী আক্তার আপনাদের সাথে। সো প্রিভার্স, এখন যাবো একটু বাইরে, মানে রুমাপার বাসার উদ্দেশ্যে। যেহেতু বোনেরা যার যার বাসায়, আমি তো তাদের বাসায় গেলেই আমার দেখা হয়। আর উপরে দেখেন, তোমরা এদিকে আসো। আমার দুই বাস্তি ঝুমঝুমি সাবা। এখন আমি যাব, তোমরা তো সবাইকে দেখে রাখবা, ঠিক আছে? আমি ফুপি আসতেছি। তো আমি কিন্তু যাচ্ছি আমাদের রুমাপার বাসায়, একদম খুব কাছাকাছি আমাদের বাসা থেকে রুমাপার বাসা। এটা হলো রুমাপার বাসা যাওয়ার রাস্তা। তো আমাদের বাসা থেকে কিন্তু খুব কাছে, তেমন দূরে না। মানে আমার যে বোনেরা আছে সবাই খুবই কাছাকাছি আমাদের বাসা থেকে, শুধু আমরা দুই বোন দূরে থাকি, আমি আসলে নাপা। তো যখন আমরা আশুগঞ্জ আসি তখন সব বোনেদের বাসায় এদিক সেদিক বেড়াই, মানে ছোটাছুটি করি। তো রুমাপার বাসায় ঢুকে পড়লাম গেট দিয়ে। তো দেখা যাইতেছে রুমাপার বাসার জিল্লু। কি করস, কেসি গেট পরিষ্কার করতেছ? তো রুমাপার হাতের কিন্তু অনেক সুন্দর গাছ হয়। তো দেখেন এদিকে খালি গাছের জায়গা, মানে এত সুন্দর করে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ করে। তো এবার গাছে কি, এখন অবশ্যই লেবুর সিজন, কিন্তু রুমাপার গাছে তখন লেবু দেখি না। ওই যে লেবু গাছ সব জায়গার মধ্যে রুমাপার গাছ করে রাখছে। কত সুন্দর গাছগুলো দেখলে ভালো লাগে। বাসার ভিতরে এখন আমি যাবো, যাওয়া যাবো অনেক ভিতরে। নুহা নুহা কি পরছো? এটা জ্যাকেট, শীত লাগে আমার দেখে বেরিয়েছো? তো নুহা কিন্তু আমাকে দেখে বেরিয়েছে, খাচ্ছিল কিন্তু আমার দেখে বেরিয়ে গেছে। খাওয়াটা তাড়াতাড়ি করে শেষ করে, তাড়াতাড়ি করে শেষ করছো মানে খাওয়া দাওয়া করো নাই? ভালো, মানে শেষ ছিল, শেষ ছিল। তো বাসার ভিতরে এসে পড়লাম, আর বেশি দিন নেই, আমরা চলে যাব ঢাকা। তো রুমাপার বাসা থেকে চলে আসলাম আমাদের বাসায়, মানে ছাদের উপরে বিকালবেলা। তো দেখেন কত বড় একটা জাহাজ এসে ভিড় করছে, মানে ভিড়েছে আমাদের নদীর পাড়ে। তো এই তো দেখাই, এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক বড় একটা জাহাজ। তো আসলে আমাদের ছোট সময় থেকে এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, বড় বড় জাহাজ, তারপরে লঞ্চ, স্টিমার, নৌকা, সব কিছু। ওই যে চর দেখা যাচ্ছে মেঘনা নদীর পাশেই কিন্তু আমাদের বিল্ডিংটা, সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিও দেখেন। ওই তো ব্রিজ দেখা যাইতেছে, বৈরব আশুগঞ্জের ব্রিজ, মানে আশুগঞ্জ বৈরবের ব্রিজ। অনেকে বৈরব আশুগঞ্জের ব্রিজ বলে, আবার অনেকে আশুগঞ্জ বৈরবের ব্রিজ বলে। তো এটা হলো আমাদের আশুগঞ্জ বাজার। অনেক বিল্ডিং উঠছে, একটা সময় কিন্তু এত বিল্ডিং ছিল না, দুই একটা বিল্ডিং ছিল তখনকার বিল্ডিং। কিন্তু আমাদের এখানে ঝুমঝুমি, সুমনা, সাবা, তৌশি সবাই খুব মজা করতেছে। আসলে এত মানুষ নয় যারা আছে তাদেরকে দেখাইতেছি। যে বড়ি খাইছে, কি খাইছ? কাঁচা বড়ি, মরিচ চাইলে মরিচ ভালো করে বেশি করে লবণ দিয়ে মাইখা। তৌশি স্বামী, তারপরে একটা ছেলে ছিল বাবু। রুমাপার বাসা থেকে আজকে রুমাপা আমাকে পান খাওয়াইছে, এর জন্য দাঁতগুলা আর জিভগুলো একটু লাল হয়ে গেছে। রুমাপা বলতেছে সাথে পান খায় একটু চুন সারা। আমি বলছি ঠিক আছে চুন সারা দেন, চুন সারাই কিন্তু পান খাইছি, তারপর লাল হয়ে গেছে। তো আসলে বাবার বাড়িতে আসছে ঠিকই, কিন্তু ভালো লাগতেছে না কোনো কিছু, কারণ কাউকে যেন পাচ্ছি না, আর সবাই তো একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারপরে প্রথমত কত লিখি, বাসার মধ্যে তো তেমন কেউ নাই আমাদের বাসায়, সবাই তো জানেন সব বোনদের বিয়ে গেছে, একটা ভাই ভাইয়ের বউ, তারাই শুধু আছে ঘুরে ফিরে। আর কাকে দেখাবো বলেন, আমার আম্মা ব্যস্ত, কারণ আমার দুলাভাই স্ট্রোক করছে, আপনারা সবাই জানেন কম বেশি। সবাই দুলাভের জন্য দোয়া করবেন। আর এখানে এরা একটু দুষ্টামি করতেছে। তো শেষ আমাদের গুদিঘরের মধ্যে কাজ করে বাবু, ও আছে সুমনা, সবাই। আর ভাবলাম যে আপনাদের সাথে এত সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যগুলো একটু শেয়ার করে হয়তো বা আপনাদের ভালো লাগবে। মেঘনা নদীর দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো অনেক দূরে দেখা যাইতেছে চর। তো আজকের বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।